রেসিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটাকে বাদ দিয়ে কোনো কম্পিটিভ এক্সাম হতে পারে না সে ডিসক্রিপটিভ হোক কিংবা অবজেক্টিভ এমসিকিউ হোক কিংবা কোর্সে দেখানো রেসিও অ্যান্ড প্রপোর্শনকে বাদ দিয়ে কোনো এক্সাম হয়ে যাবে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে অঙ্ক হবে না বা রিলেটেড কোনো অঙ্ক হবে না এমনটা হয় না তাই আজকের এই ভিডিওতে তোমাদের অলরেডি আমি বেশ কয়েকটা রেশিও প্রপোর্শন নিয়ে ক্লাস করিয়েছিলাম আজকের ভিডিওতে আবারও একবার রেশিও প্রপোর্শনের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে আজকের ভিডিওটা স্পেশাল কেন না আজকের ভিডিওটা তোমাদের দেখাবো কিভাবে ডেসক্রিপটিভও যদি থাকে সেটাকে অবজেক্টিভের আকারে করে ফেলা যায় তার মানে হচ্ছে বড় একটা অঙ্ককে তুমি ছোট্ট করে করে ফেলবে একভাবেই শিখবে যেটা তোমার অবজেক্টিভ করতেও কাজে লাগবে এবং ডেসক্রিপটিভ করতেও কাজে লাগবে সামনে আইসিডিএস এক্সাম আছে তো আইসিডিএসে ডেসক্রিপটিভ লিখতে হবে সেক্ষেত্রে কী করব আমি কি ডেসক্রিপশ টিভের জন্য আবার বড় বড় করে অঙ্ক শিখব তেমনটা তো নয় তাহলে এমন একটি পদ্ধতি শিখে যাব বা এমন কিছু পদ্ধতি শিখে যাব যেখানে ডেসক্রিপটিভের কাজে লেগে যাবে আবার সেটা অবজেক্টিভেও করতে পারবে অর্থাৎ খুব কম সময়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা চলো শুরু করি পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওস লাইভস এবং প্রতিদিন হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো প্রথমে কী দেওয়া আছে ইফ এটা খুব কমন একটা অঙ্ক যে ইফ এ ইজ টু বি ইকুয়াল সিক্স ইজ টু সেভেন অ্যান্ড বি ইজ টু সি ইকুয়ালস এইট ইজ টু সেভেন লেট লেটাস্ট ফাইন্ড এ ইজ টু সি যদি এ ইজ টু বি সমান সিক্স ইজ টু সেভেন হয় এবং বি ইজ টু সি সমান এইট ইজ টু সেভেন হয় তাহলে এ ইজ টু সি সমান কত হবে তো সুতোপাদির মোটামুটি কোয়েশ্চেন ছিল যে এগুলো কীরকম হবে ভাই একটু বলতে হবে স্পেশালি সুতোপাদির জন্যই আজকের ভিডিওটা এ ইজ টু বি আর বি ইজ টু সি খুব ভালো করে খেয়াল করো আমি এইটিকে রেশিও প্রপোর্শন পড়ানোর সময় কী বলেছিলাম এগুলোকে কী আকারে লেখা যাবে আমি বলেছিলাম এইগুলোকে যে আকারে লিখবো সেটা হচ্ছে এ ইজ টু বি সমান সিক্স ইজ টু সেভেন আর বি ইজ টু সি ইকুয়ালস এইট ইজ টু সেভেন ক্লিয়ার তাহলে এইজ টু বি সমান হয়ে গেল সিক্স ইজ টু সেভেন আর বি ইজ টু সি সমান হয়ে গেল এইট ইজ টু সেভেন যারা ডেসক্রিপটিভ দেবে তারা এটা লিখবে যারা অবজেক্টিভ দেবে তারা লিখবে না এরপর কী করবো আমরা এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো দেখো এ অন বি মাল্টিপ্লাইড বি অন সি ইকুয়ালস সিক্স অন সেভেন মাল্টিপ্লাইয়েড এইট অন সেভেন তাহলে কী করলাম এইটির সঙ্গে মাল্টিপ্লাই করলাম এইটি এইটির সঙ্গে মাল্টিপ্লাই করলাম এইটি কি হল দেখো মাঝখানে একটু অন্য কালিতে যদি দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো বিবি ক্যান্সেলেশন হয়ে গেল তাহলে কে পড়ে থাকলো এখানে দেখো কেউ ক্যান্সেলেশন হলো না তাহলে কে পড়ে থাকলো এ অন সি ইকুয়ালস আট ছয় আটচল্লিশ সাত উনপঞ্চাশ তার মানে কি না এ ইজ টু সি সমান একটু তুলে দিলে সুবিধা হবে ফর্টি এইট ইজ টু ফর্টি নাইন তাহলে কী করতে পারলাম আমরা আমরা কেবলমাত্র গুণ করলাম এবারে যাদের ডেসক্রিপটিভ থাকবে তারা কি করবে তারা কেবলমাত্র পাশে এই ডেটাটুকু উল্লেখ করে দেবে এই ডেটাটুকু লিখে দেবে যে এ ইজ টু বি মানে হচ্ছে এ অন বি এই কথাটুকু শুধু উল্লেখ করে দেবে বাকি অঙ্কটা দেখো ইজি এবং আমার মনে হয় ইজিয়েস্ট পদ্ধতি এটা এবং ইজিয়েস্ট অঙ্কটা হয়ে গেল এরকম যদি আরও একটা দেখে নিই এবার বলবে যে দুটোর জায়গায় যদি তিনটে থাকে আমরা দুটোতে কি করলাম জাস্ট দুটোতে গুণ করে দিলাম দুটোর জায়গায় যদি তিনটে থাকে তখন কি করব। তখন একটুখানি দেখে নিই আমি একটু স্ক্রিন শেয়ার করছি তোমাদের সঙ্গে এ ইজ টু বি ইকুয়ালস টু ইজ টু থ্রি বি ইজ টু সি ইকুয়ালস ফোর ইজ টু ফাইভ সি ইজ টু ডি ইকুয়াল সিক্স ইজ টু সেভেন আমি যদি তোমাদের জন্য লিখে দিই এটা একটু ভালো করে লিখে দিচ্ছি সরি দেখো এ অন বি এ ইজ টু বি মানে কি এ অন বি যদি এ অন বি সমান দুই অন তিন বলা আছে আমি ডেসক্রিপটিভটাও লক্ষ্য রেখে একটু ডিটেলে করছি আবার বি অন সি তাদের জন্য কী করবো দেখো ফোর অন ফাইভ হয়ে গেল তারপরে দেখো সি অন ডি সি অন ডি কী হলো খেয়াল করে দেখো সিক্স অন সেভেন জানতে চেয়েছে কি প্রথমটা এবং শেষটা এই পদ্ধতিটা তখনই কাজে লাগাবে যখন তোমাকে প্রথমটা এবং শেষটা জানতে চাইবে যদি এখানে জানতে চাইতো এ ইজ টু বিজ টু সি ইজ টু ডি তখন কি করতাম তখন কিন্তু এই পদ্ধতিটা লাগাতাম না তখন অন্য পদ্ধতি করতাম এবার দেখো এটাকে কি করছি এবার কি করব এটা এগুলো জাস্ট গুণ করে দেবো আমি এ অন বি মাল্টিপ্লাইয়েড বাই বি অন সি মাল্টিপ্লাইয়েড বাই সি অন ডি কী করলাম এইটির সঙ্গে এইটি গুণ তার সঙ্গে এইটি গুণ গুণ করলাম এবার কি করব এগুলোর ভ্যালুগুলো গুণ করব কি করব এটার সঙ্গে এটা গুণ তার মানে টু অন থ্রি মাল্টিপ্লাইড ফোর অন ফাইভ আবার দেখো তার সঙ্গে এইটি গুণ মাল্টিপ্লাইড সিক্স অন সেভেন দেখো তো একটু আমি একটু অন্য কালিতে দেখাই তাহলে দেখো বি বি ক্যান্সিলেশান হয়ে গেল সি সি ক্যানসিলেশান হয়ে গেল খুব ভালো করে এটা বোঝো আবার দেখো তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তাহলে কি থেকে গেল থাকলো এ অন ডি এ অন ডি এবার কি হচ্ছে দুই চারে আট দুয়ে ষোলো নিচে কে থাকছে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এ ইজ টু ডি কত হয়ে যাচ্ছে সিক্সটিন অন সরি সিক্সটিন ইজ টু থার্টি ফাইভ তাহলে এ টু ডি হয়ে গেল সিক্সটিন টু থার্টি ফাইভ তাহলে এই পদ্ধতিটা আমরা তখনই কাজে লাগাবো যখন আমাকে প্রথম পদ এবং শেষ পদের রেসিও চাইবে যদি বলে যে সবকটা পদের রেশিও এ ইজ টু টু সি বা এ টু টু সি ইজ টু ডি তখন কিন্তু অন্য পদ্ধতি কাজে লাগাবো এবং এই পদ্ধতিটা নিয়ে অলরেডি তোমাদের সঙ্গে আমি আগে আলোচনা করেছি কাজেই এটা নিয়ে আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কী আছে এবার দেখো যেমনটা আমি বলেছিলাম যদি তিনটে পদকে রেসিও জানতে চাই তেমন একটা অঙ্ক দেওয়া আছে ইফ এ ইজ টু বি ইকুয়ালস থ্রি ইজ টু ফোর কি বলা আছে দেখো ইফ এ ইজ টু বি ইকুয়ালস থ্রি ইজ টু ফোর অ্যান্ড বি ইজ টু সি ইকুয়ালস টু ইজ টু থ্রি লেটাস্ট ফাইন্ড এ ইজ টু বি ইজ টু সি এটার অনেকগুলো পদ্ধতি থাকলেও আমরা ইজিয়েস্ট ওয়েটা বেছে নেবো যে কীভাবে খুব সহজে এটা করে ফেলা যায় দেখো এ ইজ টু বি বলে দেওয়া আছে থ্রি ইজ টু ফোর তুমি লিখে ফেলো এ অন বি ইকুয়ালস থ্রি অন ফোর তারপরে দেখো বি অন সি তার মানে বি ইজ টু সি বলে দেওয়া আছে টু ইন্টু থ্রি এইবার আমাকে ইজিয়েস্ট পদ্ধতিতে এটির সমাধান করতে হবে ইজিয়েস্ট পদ্ধতিটা কী আমরা এই দুটি পদের যে বি দেওয়া আছে দু জায়গায় দেখো দুটি বি দেওয়া আছে এই বি দুটোকে ইকুয়েট করব এই বি দুটোকে সমান করব এই বি দুটোকে সমান করার জন্য কি করব। নিচের বি দিয়ে ওপরের দুটো পদকে গুণ করব এবং ওপরের বি দিয়ে নিচের দুটো পদকে গুণ কি কীরকম দেখো আমি ওপরেরটা যেমন ফ্র্যাকশান লেখা আছে লিখে ফেললাম থ্রি ওয়ান ফোর নিচের টু ওয়ান থ্রি যেমন আছে তেমন লিখে ফেললাম এইবার একটু যদি অন্য কালিতে তোমাদের দেখাই এবার লক্ষ্য করে দেখো নিচের বিয়ের ভ্যালু কত ছিল টু তাহলে ওপরের দুটো পদকে দুই দিয়ে গুণ করে দাও এখানে দেখো ওপরের বিয়ের ভ্যালু কত ছিল আমি আবার অন্য কালিতে দেখাচ্ছি ওপরের বিয়ের ভ্যালু ছিল ফোর ওপরের বিয়ের ভ্যালু ছিল ফোর তাহলে নিচের দুটি পদকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি রেজাল্ট আসছে দেখো তিন দুয়ে ছয় চার দুয়ে আট সিক্স অন এইট এখানে কি হচ্ছে দেখো চার দুয়ে আট তিন চারে বারো খেয়াল করলে দেখতে পাবে দেখো তো দুই জায়গার দুটো যে ফ্র্যাকশান আছে সেখানে বিয়ের মানটা হচ্ছে সমান দুটো রেসিওতে বিয়ের মানটা আমি সমান করে দিলাম তার মানে বি সমান বি এরকম মানটা করে ফেললাম তাহলে বলবো এবারে এতে লাভ কি হবে এতে লাভ যেটা হবে আমরা সরাসরি লিখে ফেলতে পারবো এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস এই ভ্যালুটা জাস্ট সিক্স ইজ টু এইট ইজ টু টুয়েলভ দেখো এইবার বলবে সিক্স ইজ টু এইট ইজ টু টুয়েলভকে তো সে ছোটো করা যায় হ্যাঁ যায় তো করো না কে না বলেছে দেখো দুই তিনে ছয় দুই চারে আট দুই ছয় বারো তাহলে থ্রি ইজ টু ফোর ইজ টু সিক্স খুব সহজে আমরা উত্তর করে ফেলতে পারলাম এবার আরও একটা যদি এরকম অঙ্ক দেখি যে আরও একটা এরকম অঙ্ক আমরা করে দেখি যদি আসে একটু প্র্যাকটিস করার জন্য একটুখানি স্ক্রিন শেয়ার করলাম ইফ এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু ইজ টু থ্রি

সেভেন হয়ে গেল আমরা একই রকমভাবে প্রথম কাজটা কি করব দুটোতেই একটা করে লাইন টেনে ফেলবো তারপর যা যা দেওয়া আছে লিখে ফেলব টু ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন যা যা দেওয়া আছে তাই তাই লিখে ফেলবো এবার দেখো নিচেরটার ক্ষেত্রে ওয়াইয়ের মান দেওয়া আছে ফোর এখানে দুটোতেই ওয়াই আছে এই দেখো এখানেও ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই দুটোকে ইকুয়েট করার জন্য কি করব নিচের ওয়াইয়ের মানটা ওপরের দুটোর সঙ্গে গুণ করব ওপরের দুটোর সঙ্গে ফোর গুণ করলাম আবার দেখো ওপরের ওয়াইয়ের মান দেওয়া আছে থ্রি তাহলে আমি থ্রি দিয়ে নিচের ফ্র্যাকশানটাকে গুণ করলাম নিচের নমিনেটার সরি ডি নমিনেটার এবং নিউমিনেটার দুটোকেই গুণ করলাম এবার কী হলো তাহলে দেখো চার দুয়ে আট তিন চারে বারো চার তিনে বারো সাত তিনে একুশ এবার কী করছি দেখো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কী হচ্ছে এইট ইজ টু টুয়েলভ ইজ টু টোয়েন্টি ওয়ান তাহলে দেখো খুব সহজে আমরা এই পদ্ধতিতে আমরা এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারলাম তাহলে আমার কাজ কি হলো আমি আবার একবার অ্যালগোরিদম আকারে বলছি প্রথম কাজ হবে আমরা জাস্ট লিখে ফেলবো এটাকে ফ্র্যাকশানের আকারে তারপর নিচের যে ভ্যালুটা থাকবে ওয়াই এর বা যাই থাক যেটা কমন টার্ম থাকবে সেই কমন টার্মটাকে আমি ইকুয়েট করে ফেলবো করলে তারপর মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে গেল এইবার দেখো এই যে টাইপের অঙ্কটা এটাও কিন্তু অনেকবার এক্সামে আসে আর এটা আজকে একটা পদ্ধতি দেখাবো যেটা তোমার ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোতেই কাজে লাগবে চলো দুটো পদ্ধতি দেখিয়ে দিই এটা ইউজুয়ালি আমরা কি করি আর আমরা কি করব দুটো পদ্ধতিই আমি দেখিয়ে দিচ্ছি কি আছে ইফ এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস থ্রি ইজ টু ফোর লেটাস ফাইন্ড থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়াই কী করবো আমরা ইউজুয়ালি কী করি দেখো এক্স অন ওয়াই সমান থ্রি ইজ টু ফোর বলে দেওয়া আছে তাহলে কী লিখতে পারি এক্স অন ওয়াই ইকুয়ালস থ্রি অন ফোর এটা লিখে ফেলতে পারি এটার মানে কি এটার মানে এরকম লিখতে পারি এক্স অন থ্রি ইকুয়ালস ওয়াই অন ফোর অর্থাৎ দেখো এই থ্রিটিকে নিয়ে চলে এলাম নিচে আর ওয়াইটিকে নিয়ে চলে গেলাম ওপরে তাহলে কী হচ্ছে এক্স অন থ্রি সমান ওয়াই অন ফোর এবার ইউজুয়ালি বলে আমাদের যেটা অঙ্কটা করা হয় প্রথাগত পদ্ধতিতে সেটা আমরা এখানে কে ধরে নিই একটা কে ধরলে কী হয় এক্স সমান হয়ে যায় থ্রি কে আর ওয়াই সমান হয়ে যায় ফোর তারপর আমরা কী করি তারপর আমরা লেফট হ্যান্ড সাইড ধরি লেফট হ্যান্ড সাইড ধরে নিই ধরে নেওয়ার পরে বা এমনি ধরো এটার মান লিখে দিই থ্রি ওয়াই মাইনাস এক্স অন টু এক্স প্লাস ওয়াই সমান কী হয় থ্রি ইন্টু ওয়াইয়ের মান কত ফোর কে মাইনাস থ্রি কে অন টু ইন্টু এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি কে প্লাস ফোর কে এবার দেখো তিন চারে বারো থেকে তিন গেলে নাইন কে নিচে কি হচ্ছে দুই তিনে ছয় চার টেন কে তাহলে নাইন অন টেন তাহলে এই যে ফ্র্যাকশানটা দেওয়া আছে সেটার মান কত হলো সরি এই যে রেশিওটা দেওয়া আছে কত হলো থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস নাইন টু টেন এইভাবে আমরা প্রথাগতভাবে করি এবার তোমরা যদি চেষ্টা করো কেটা নাও বসাতে পারো তোমাদের যদি মনে হয় যে আমি কেটা বসাবো না তখন আমরা কী করি দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দিই যে একটু যদি সময় বাঁচানো যায় খুব সহজ এই অঙ্কটা আসলে দেখো এক্স অন ওয়াই তোমাদের ধরো বলে দেওয়া হলো থ্রি অন ফোর এক্স অন ওয়াই সমান থ্রি ফোর তোমরা কী করবে যার সোজা যে আছে যার সোজা যে আছে ঠিক আছে কোনো কিছু দেখার দরকার নেই জাস্ট যখন তোমরা ডিসক্রিপটিভ করছো না অবজেক্টিভ করছো যার সোজা যে আছে সেটি নিয়ে নেবে তারপর কী হলো দেখো থ্রি ওয়াই মাইনাস এক্স অন টু এক্স প্লাস ওয়াই এবারে ভ্যালু বসিয়ে দাও থ্রি ইন্টু ফোর মাইনাস থ্রি টু ইন্টু থ্রি প্লাস ফোর তাহলে দেখো তিন চারে বারো মাইনাস তিন দুই তিনে ছয় প্লাস চার তার মানে নাইন অন টেন ওকে তাহলে এভাবে উত্তরটা তুমি করে ফেলতে পারলে যার সোজা সে আছে সেই ভ্যালুটা শুধু বসিয়ে দিলেই তোমার উত্তরটা হয়ে গেল এবার ডেসক্রিপটিভ করার সময় তুমি এক্স ধরে করতে পারো এভাবেও করলে তুমি পুরো পাবে কোনো রকম কোনো মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই আর যখন এমসিকিউ করতে যাচ্ছ তখন তো এই পদ্ধতিটা তোমাকে করতেই হবে এবং সেখানে সময় বাঁচানোর উপায় হচ্ছে তুমি জাস্ট এই স্টেপটা বাদ দেবে এই স্টেপটা বাদ দিয়ে দিলেই তোমার সময়টা অনেকটা বেঁচে যাবে এটা দেখো যে অঙ্কটা আমরা করছিলাম তার জাস্ট উল্টোটা আমরা কী করছিলাম এক্স ইজ টু ওয়াই দেওয়া থাকলে বড় কোনো রেশিও বের করব এখানে কী বলা আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ টু টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস ইলেভেন ইজ টু টুয়েলভ লেটাস্ট ফাইন্ড এক্স ইজ টু ওয়াই এটারও অনেকগুলো পদ্ধতি আছে সলভ করার তবে যেহেতু এক্সাম খুব কাছে তাই অনেকগুলো পদ্ধতি না করে আমরা ইজিয়েস্ট ওয়েটা দেখে নেবো কী করবো দেখো এইরকম বড়োর একটা রেশিও দেওয়া আছে আমি কী করবো খেয়াল করে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অন

তাহলে বোঝা গেল এইখান থেকে তুমি এক্স ইস টু ওয়াই বের করে ফেলতে পারবে জাস্ট তুমি যদি বলো যে না বের করে দিন চলো একবার বের করি তোমার জন্য তাহলে কী হচ্ছে সিক্সটি এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স ইকুয়ালস ফর্টি ফোর ওয়াই প্লাস থার্টি সিক্স ওয়াই এক্সগুলোকে এক্সের দিকে ওয়াইগুলোকে ওয়াইয়ের দিকে আমি নিয়ে নিলাম এবার কী হচ্ছে দেখো তাহলে কী পাচ্ছি এখানে থার্টি এইট এক্স ইকুয়ালস এইটটি ওয়াই অর কি হচ্ছে দেখো এক্স অন ওয়াই এক্সের ওপরে যদি ওয়াই বসিয়ে দাও তাহলে কী হচ্ছে থার্টি সরি এইটটি অন থার্টি এইট তাহলে কী হচ্ছে এক্সের নিচে আমি ওয়াইটাকে নিয়ে চলে এলাম আর থার্টি এইটকে আশি এর নিচে নিয়ে চলে এলাম তাহলে থার্টি এইট সরি আশি অন থার্টি এইট তার মানে ফরটি অন নাইনটিন তাহলে এক্স ইজ টু ওয়াই হয়ে গেল টোয়েন্টি ইজ টু নাইনটিন তো এই সরি একটু বুঝতে বোধ হয় অসুবিধা হলো এক্স ইজ টু ওয়াই হয়ে গেলো টোয়েন্টি ইজ টু নাইনটিন তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে এবার আরও একটা যদি এটা একটু দেখাই আর একটা অঙ্ক যদি দেখাই এটা তোমাদের জাস্ট হিন্ট দিয়ে দেবো তোমরা করবে দেখো একই রকম বলা আছে ইফ থ্রি এ প্লাস সেভেন বি ইজ টু ফাইভ এ প্লাস সরি মাইনাস থ্রি বি ইকুয়ালস ফাইভ ইজ টু থ্রু থ্রি ফাইন্ড এ ইজ টু বি এবার দেখো কী করা হচ্ছে থ্রি এ প্লাস সেভেন বি অন ফাইভ এ মাইনাস থ্রি বি অ ইকুয়ালস ফাইভ অন থ্রি এটা যদি করা হয় এবার কী করবে দেখো কোনি গুণ করো থ্রি ইন্টু থ্রি এ প্লাস সেভেন বি ইন্টু ফাইভ এ মাইনাস থ্রি বি ক্লিয়ার এবার কী করছি দেখো জাস্ট কোনা খুনি গুণ করলো আবার কিচ্ছু নয় তার মানে হচ্ছে নাইন এ প্লাস সাত তিনে কত হয় একুশ বি এ মাইনাস পনেরো বি এটা মূলত আইসিডিএসের যাদের ডেসক্রিপটিভ অঙ্ক আছে তাদের জন্যই আসে এই অঙ্কগুলো আর শর্টকাট টেকনিক অলরেডি আমরা দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে তাই আজকে আর শর্টকাট টেকনিক এগুলো দেখাচ্ছি না এবার এগুলোকে একদিকে নিয়ে নাও তাহলে টোয়েন্টি ফাইভ এ মাইনাস নাইন এ দেখো এটাকে একদিকে নিয়ে নিলাম বিটাকে উল্টো দিকে নিয়ে নাও টোয়েন্টি ওয়ান বি প্লাস ফিফটিন বি এবার কী হচ্ছে দেখো তাহলে ষোলো নয় পঁচিশ সিক্সটিন এ ইকুয়ালস এখানে কী হচ্ছে থার্টি সিক্স বি এবার তুমি করে ফেলতে পারবে এ অন বি ইকুয়ালস থার্টি সিক্স অন সিক্সটিন এবার মানও তুমি বের করে ফেলতে পারবে এটার মান কত হয় অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আশা করি এইগুলোর মধ্য থেকে তুমি দু একটা অঙ্ক তো এক্সামে কমন পেয়ে যাবে যারা আইসিডিএস দিচ্ছ বা আর বি আছে আর আর বি জন্য আমাদের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে আজকে সন্ধে থেকে মোটামুটি যদি তোমরা ইন্টারেস্টেড হও লাইভ ক্লাসগুলো করতে পারো এছাড়া আমাদের স্পেশাল একটা পেড ব্যাচও আমরা শুরু করছি সেখানে খুব ন্যূনতম মান্থলি ফিজের বিনিময়ে তোমাদের একটা ক্র্যাশ কোর্স করানো হবে এবং সেটার মাধ্যমে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে পারবে যদি ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্টে জানাও আদারওয়াইজ আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও সরাসরি যোগাযোগ করতে পারো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না ধন্যবাদ